কোন সংশোধনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাব কি হলো এই সংশোধন মনে করে যে দুর্নীতি প্রতিরোধে আইন নয় সামাজিক আন্দোলনই অধিক কার্যকর ভূমিকা রাখতে পারে মাননীয় স্পিকার আজকে আমাদের জন্য অনেক সুন্দর সংবাদ করে গিয়েছেন মাননীয় বিরোধী নেতা তিনি সংবাদটিকে মেনে নিয়ে তিনি সংবাদটিকে খুঁজলেন দ্বিতীয়ত মাননীয় স্পিকার তিনি আজকে আমাদের প্রেক্ষাপট থেকে বললেন নাকি আমরা মাত্র তিনটি কারণ লিখে গেলাম তিনটি ক্ষেত্র প্রশাসনিক ব্যক্তি শিক্ষাক্ষেত্র তিনি বললেন কি আজকে আমরা তিনটির মধ্যে সীমাবদ্ধ থাকবো মাননীয় স্পিকার তারা অনেক ক্ষেত্রে লিখে গেলেন তার কোনো সমাধান মাননীয় স্পিকার আমরা সংবাদে পাই না সামাজিক আন্দোলন দরকার নাই আইন দরকার তখন তাকে দেখিয়ে যেতে হবে কিভাবে সেই জায়গায় একটা আইন লিখিত আইন নেই সেখানে বর্তমান বাংলাদেশের আইন থাকা সত্ত্বেও কেন আজকে দুর্নীতির হার ব্রিটেনের চেয়ে বেশি তিনি উত্তর দিয়ে গেলেন আইন থাকা রাজস্থানের সম্পর্ক কি বা তাদের দেশের সাথে আমাদের সম্পর্ক কি ইত্যাদি মানুষ থেকে এড়িয়ে গেলেন কথাটি এটি সবাই করেছে কেন তিনি যদি সঠিক উত্তর দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে সামাজিক আন্দোলন ব্যাখ্যা সম্পূর্ণভাবে সঠিক ছিল গোয়েল এই পর্যায়ে যখন তারা কিনা আমাদের সাথে স্বীকার করে নিতে চাচ্ছেন কিন্তু তারা করছেন না মানুষ এবং বারবার এড়িয়ে যাচ্ছেন আইন যদি লিখিত না থাকে তাদের সমস্যা কি আইন লিখিত থাকে বা সমস্যা কি কিন্তু না মানুষ স্পিকার আজকে ব্রিটেনের মধ্যে একটি দেশে মানুষদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে সহবস্থা কি আছে কিনা তাদের কোনো স্পিকার আজকে আমাদের সংজ্ঞা মতে যেটি কিনা সামাজিক আন্দোলন সামাজিক আন্দোলনই কিন্তু আজকে অধিক কার্যক্রমকে রাখতে পারছে আমি আপনার থেকে একটু পরে চেয়ে নিব মানুষ স্পিকার মানুষের টাকা মানে করতে করতে দায়িত্ব তিনটি ক্ষেত্রে আমি ব্যাখ্যা দিয়ে যাবো প্রথমত শিক্ষাক্ষেত্র আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম হেসাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আন্তরিকভাবে তিনি শিক্ষাক্ষেত্রে জিরো টলারেন্স ব্যবস্থা নিয়োগ করেছেন কেন মনে স্পিকার জিরো টলারেন্স হলো এমন একটি ব্যবস্থা যেখানে কোনো দুর্নীতি আমি ব্যাখ্যা আছে চেয়ে নিব যেখানে কোনো দুর্নীতি হলে ব্যাখ্যা আছে চেয়ে নিব যেখানে কোনো দুর্নীতি হলে তিনি চোখের সামনে যদি দেখেন তাহলে কোনো প্রকার ছাড়তে হবে না এবং তাকে সরাসরি গুরুশাস্তি ব্যবস্থা করা হবে কিন্তু না মনে স্পিকার আজকে যখন তিনি জিরো টলারেন্স ব্যবস্থা সৃষ্টি করেন তারপরে কিন্তু বলতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হাজার হাজার বর্ষ হতে ফাঁসি দেওয়া হয়েছে Not accepted.
যখন কোনো পয়েন্ট অফ ইনফরমেশন চাওয়া হবে যে যুক্তি